হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্টল করে আপনাদের দেখাবো। তা চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল, আপনি আপনাদের ভার্চুয়াল বক্স বা আপনারা যে সফটওয়্যার ইউজ করছেন ওটি ওপেন করে নিন। আমার এখানে ভিএমভিআর ওয়ার্কস্টেশন প্রো রয়েছে, আমি ওটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উবুন্টু 64 রয়েছে অলরেডি। এটি আগের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। ওই ভিডিওর মধ্যে এমন অনেক কিছু বলা আছে যেগুলি ভিডিওতে কাজে লাগবে। ওই ভিডিওর লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের ওয়ার্কস্টেশন ওপেন করার পর আপনাদের একটি নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। তা নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে ফাইলে যান, ফাইলে গিয়ে নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করুন বা সিম্পলি কন্ট্রোল এন প্রেস করতে পারেন। এখানে টিপিক্যাল রেখে দেবেন অ্যাজ ইউজুয়াল। টিপিক্যাল লেখার পর আপনারা এখানে আপনাদের যে আইএসও ফাইলটা রয়েছে ওটি সিলেক্ট করে নেবেন। আমার কালি লিনাক্সের আইএসও ফাইলটা আমি সিলেক্ট করে নিয়েছি এখান থেকে। আমরা এখানে কালি লিনাক্স 18.4 ভার্সনটি ইনস্টল করব। সিলেক্ট করার পর সিম্পলি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা দেখবেন এখানে যে অপারেটিং সিস্টেমটি আছে ওটি ডিটেক্ট করতে পারেনি। যদিও এখানে উবুন্টু দেখাচ্ছে, আপনারা এখানে ডেবিয়ান 64-এর যে লেটেস্ট ভার্সনটা রয়েছে ওটি সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের 9.x দেখাচ্ছে, ওটি আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনারা লোকেশন সেট করতে বলবে এবং ভার্চুয়াল মেশিনের কি নাম হবে সেই নামটি এখানে রাখতে বলবে। আমি এখানে কালি লিনাক্স রেখে দিচ্ছি। নেক্সট করার পর এখানে আপনাদের হার্ড ডিস্কের ক্যাপাসিটি চুজ করতে বলবে। আপনারা চাইলে 20 GB রাখতে পারেন, 20 GB হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এখানে আমরা 100 GB রাখবো, কেন কি পরবর্তী সময়ে আমরা এখানে কয়েকটি টিউটোরিয়াল ভিডিও আপনাদের দেখাবো, তাই এখানে 100 GB খুবই জরুরি। দেন আপনারা এই ফার্স্ট অপশনটি ক্লিক করবেন, স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ আ সিঙ্গেল ফাইল। সিলেক্ট করার পর এখানে কয়েকটি আপনাদের কনফিগারেশন করতে হবে। আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম ভার্চুয়াল মেশিনে কোনো অপারেটিং সিস্টেম চালাবার জন্য আপনাদের মিনিমাম 4 GB র্যাম দরকার হবে। আমার এখানে 8 GB র্যাম আছে, আমরা এখানে 4 GB র্যাম অ্যালোকেশন করে দিচ্ছি। 4 GB র্যাম অ্যালোকেশন করার পর আমরা এখানে প্রসেসরে গিয়ে দুটো প্রসেসর এবং কোর পার প্রসেসর হচ্ছে 2 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আমি এই দুটো অপশন সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের সিপিইউ বা হচ্ছে আপনাদের জিপিইউর যেরকম ক্যাপাবিলিটি রয়েছে সেই হিসেবে আপনারা এই অপশনগুলোকে সিলেক্ট করবেন। দেন এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গিয়ে আপনারা এখানে ব্রিজ নেটওয়ার্ক কানেক্টেড করে দেবেন। দেন ডিসপ্লেতে গিয়ে এখানে স্ট্রেস মোড অন করে ফ্রি স্ট্রেসে ক্লিক করে দেবেন। আপনারা এটা ক্লোজ করে দিন। ক্লোজ করার পর ফিনিশে ক্লিক করে দিন। ফিনিশে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের দেখাবে পাওয়ার অন দি ভার্চুয়াল মেশিন। ভার্চুয়যাল মেশিনটি আপনি পাওয়ার অন করবেন, করার পর এটি কালি লিনাক্স ইনস্টলেশন পেজে আপনাদের নিয়ে যাবে। এখানে আপনি গ্রাফিক্যাল ইনস্টলার গিয়ে সিলেক্ট করুন। বন্ধুরা, এখানে প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, আপনারা কোনো স্টেপ মিস করবেন না, নাহলে আপনাদের কালি লিনাক্স ইনস্টলেশন ব্রেক হয়ে যেতে পারে। প্রথমে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করবেন। এখানে লোকেশন চাইছে, আপনাদের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে আপনাদের কিবোর্ড কনফিগারেশন চাইছে, আমরা এখানে আমেরিকান ইংলিশ ইউজ করছি তাই এখানে আমেরিকান ইংলিশ সিলেক্ট করে নেব। এখানে যা হোস্ট নেম আছে সেই হোস্ট নেমটি আপনারা ডিফল্ট রেখে দেবেন, রেখে দিয়ে এন্টারে ক্লিক করবেন। আপনার ডোমেন নেম চাইলে, আপনার ডোমেন নেম যদি থেকে থাকে তাহলে আপনারা দেবেন। আমার এখানে ডোমেন নেম নেই, এটি সিম্পলি কন্টিনিউ করে স্কিপ করে যাচ্ছি। দেন এখানে রুট ইউজারের পাসওয়ার্ড আপনাদের এখানে কনফিগার করতে হবে। আমরা এখানে সিম্পলি 1234 দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন। দেন কন্টিনিউতে ক্লিক করছি। এখানে আপনারা প্রথম অপশনটি ক্লিক করবেন, আবার আপনারা প্রথম অপশনটি ক্লিক করবেন, এটি ফিনিশ করে দেবেন। করার পর এখানে ইয়েসে গিয়ে এন্টার প্রেস করবেন। দেন আপনাদের কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। এটার জন্য আপনাদের 30-45 মিনিটস ওয়েট করতে হবে। ততক্ষণে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। দেন এখানে আপনি এটিকে নো করে দেবেন, নো করে কন্টিনিউ করে দেবেন। গার্ড মুডুলটা ইনস্টল করতে হবে কিনা সেটি আপনাদের কাছে জানতে চাইবে, আপনারা এটি ডিফল্ট রেখে দিয়ে কন্টিনিউ প্রেস করবেন। এখানে আপনাদের দুটো অপশন দেখাবে। আমরা যেহেতু এইটা ভার্চুয়াল ড্রাইভের মধ্যে করছি তাই যে সেকেন্ড অপশনটি রয়েছে ওই সেকেন্ড অপশনটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে কন্টিনিউ প্রেস করে দিন। কালি লিনাক্স অন হওয়ার পর আপনারা এখানে ইউজার নেম চাইবে, আপনারা এখানে ইউজার নেম দেবেন রুট।
রুট দিয়ে এন্টারে প্রেস করবেন, দেন আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে। আপনারা ইনস্টলেশন করবার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন। আমাদের পাসওয়ার্ড ছিল 1234, আমরা এখানে 1234 পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালি লিনাক্স আমাদের এখানে প্রপারলি ইনস্টলেশন হয়ে গেছে। দেন আমরা এখানে এটিকে ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করবার জন্য আপনারা এখানে উপরের বাটনে ক্লিক করে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা স্ক্রোল ডাউন করে ডিভাইসে যাবেন। ডিভাইসে যাওয়ার পর ডিসপ্লেতে গিয়ে আপনাদের যে স্ক্রিন রেজলিউশন রয়েছে তার কাছাকাছি আপনারা যে রেজলিউশনটা পাবেন সেটি আপনি সিলেক্ট করে নিন এখান থেকে। আমি এখানে আমার মনিটরের রেজলিউশনটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যাপ্লাই প্রেস করবেন। অ্যাপ্লাই প্রেস করার পর কিপ দ্য চেঞ্জেস করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালি লিনাক্স পুরো ফুল স্ক্রিনের মধ্যে হয়ে গেছে। আপনারা যদি নোটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন উবুন্টু এবং কালি লিনাক্সের মধ্যে বেশি কিছু ডিফারেন্স নেই। জাস্ট ডিফারেন্স রয়েছে এই অ্যাপ্লিকেশন বারের মধ্যে। আপনারা এখানে ক্লিক করে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করতে পারবেন, অথবা উপরে দেখবেন অ্যাপ্লিকেশনের যে ট্যাব দেখাবে ওই ট্যাবেও গিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও এই বারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারফক্স রয়েছে, টার্মিনাল রয়েছে, ফাইল এক্সপ্লোরার রয়েছে, এছাড়াও কিছু টুল রয়েছে। দেন আপনারা ওপরে যে বারটি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রক্সি সেটিংস, এছাড়াও ওয়্যার কানেকশান সেটিংস এবং হচ্ছে ইউজার সেটিংস আপনারা করতে পারবেন। এখানে রয়েছে প্লেস। প্লেস বলতে এখানে ডাইরেক্টরি বোঝাচ্ছে। ডাইরেক্টরি কিছুই নয়, যত কটা ফোল্ডার রয়েছে আপনাদের ইউজারদের মধ্যে ওই ইউজারের ফোল্ডারগুলি আপনাদের এখানে শো করবে। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়ে আমরা নেক্সট ভিডিও থেকে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনের সিরিজটি শুরু করব। তো বন্ধুরা আজকের জন্য এটুখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।